এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি টরন্টো ওন্টারিওতে স্কারব্রোতে থাকি। তো আসলে এই দিনটা ছিল সানি ডে। তো আমাদের উইন্টার মানে তো অনেক ঠান্ডা, প্রায় -25 ডিগ্রির মতো চলে যায় উইন্টারে, আর সামারে প্রায় 40 ডিগ্রির মতো। সো এখনও পুরোপুরি গরম পড়েনি, বাট গরমে আমরা সুন্দর সবে গাছ লাগাই, আরও সুন্দর লাগে দেখতে। তো আমার এলাকাটা ঘুরিয়ে দেখেছি, দেখাচ্ছি, সাথেই থাকুন। তো ঘুরে আসলাম। তো আপনারা ইনগ্রিডিয়েন্টস দেখে হয়তোবা বুঝতে পারছেন আমি আপনাদের কিছু একটা করে দেখাবো আজকে। হ্যাঁ, তো আমি আজকে হাঁড়ি কাবাব করব। সো সেজন্য আমি এরকম সুন্দর মতো ইনগ্রিডিয়েন্টস সাজিয়ে নিয়েছি। আসলে আমি সবসময় সব রান্নার আগে ইনগ্রিডিয়েন্টস সাজিয়ে নিতে খুবই পছন্দ করি, আমার কাছে খুবই অর্গানাইজ লাগে ব্যাপারটা। তো আমি এটা মাংস, গরুর মাংস নিয়েছি। আমি গরুর মাংসটাকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে আমি প্রায় 1.5 দিনের মতো মেরিনেট করে রেখেছিলাম। তো আমি এটা জয়ফল, জয়ত্রী, মরিচ কুড়া, ধনিয়া আর হলো গিয়ে পেঁপে বাটা, পেঁপেটা অবশ্যই খোসাসহ বেটে নেবেন, একসাথে আমি মিশিয়ে লবণ দিয়ে আমি এটা মেখে রেখেছিলাম। তো এটা আমি কিছু বেশি দিন মেরিনেট করেছি, আমি একটু বেশি টাইম নিই, বাট আপনারা একটু কম 5-6 ঘন্টা করলেও হবে। তো আমি তারপর হলো গিয়ে চুলায় প্যান দিয়ে দিলাম। প্যান দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আসলে আমি 1/2 কেজি মাংস নিয়েছিলাম, তো আমি সেই অনুযায়ী সেই পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে আমি তেলটা একটু গরম হতে হতে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। আমি প্রত্যেকটা রান্নায় আসলে ঘি ব্যবহার করি, কারণ আমার কাছে এটা খুবই শাহী একটা ফ্লেভার লাগে। আর এটা দেখবেন আপনার স্মেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, আমার কাছে ঘিয়ের স্মেলটা তো খুবই ভালো লাগে। তো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু তেলের সাথে গরম হতে একটু সময় লাগছে। ঘিটা দেওয়ার পর পরে আমি এখানে দারচিনি, তেজপাতা ও এলাচ দিয়ে দিব। তো আপনারা যখনই যা কিছু রান্না করবেন অবশ্যই এটা একটু মানে তেলের সাথে একটু গরম হতে সময় দিবেন, সাথে সাথেই পেঁয়াজ বা অন্য কিছু দিয়ে দিবেন না। যখন এগুলো পাশ দিয়ে সাদা বুদবুদ উঠে আসবে তখনই আপনারা এখানে হলে গিয়ে আপনাদের যে ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা মিশিয়ে দিবেন। তো আমার এটা গরম হতে হতে আমি এখানে হলো পেঁয়াজ দিয়ে দিব। আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো সে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ব্রাউন হতে আমার যতক্ষণ লাগে, তারপর আমি আসলে আমি প্রত্যেকটা রান্নাতেই আসলে পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে নিই, তাহলে দেখবেন এটার স্মেলটা সুন্দর আসে। তো পেঁয়াজটা ব্রাউন হয়ে গিয়েছে, প্রায় পুড়ে ফেলা যাবে না, হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিব, আমার সেই মেরিনেট করা মাংসটা। তো মাংসটা আমি ভালো করে পেঁয়াজের সাথে তেলের সাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, নাহলে ভালো লাগবে না। আসলে প্রত্যেকটা রান্না এইভাবে মিশিয়ে নিতে হয়, নাহলে ভালো লাগে না। তো তারপর আমি মাংসটা মিশিয়ে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। তো টক দই আমি এটার জন্য 3 চামচ টক দই নিয়েছি, 1/2 কেজি মাংস নিয়েছি যেহেতু। তো আপনারা চাইলে 1 কেজি মাংস যদি নিয়ে থাকেন তাহলে 4 চামচ টক দই দিলেও হবে। তো আমি টক দইটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি, তাহলে পুরাটা ভালো মতো যদি মাংসের সাথে মিশে যায় তাহলে টেস্টটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি ভালো করে এটা মাংসের সাথে টক দইটা মিশিয়ে নিচ্ছি। তো নাহলে কিন্তু ভালো লাগবে না যদি মিশে না যায়, কারণ আমার এরপরে আর আমি এই রান্নাতে কোনো প্রকার পানি ইউজ করব না, কারণ আমি যেহেতু অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম আমার এই মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। আসলে আমার গলাটা একটু ভেঙে গিয়েছে। তো তারপর আমি এটা ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে দেখুন আপনারা এখান থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। তো এটা আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তো আমি এটা একটু নেড়ে নিচ্ছি, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আমি যেহেতু অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম তাই মাংসটা আমার প্রায় ঝুরা ঝুরা হয়ে গিয়েছে, বাট আপনারা 5-6 ঘন্টা মেরিনেট করলে আপনাদের মাংসটা ঝুরা ঝুরা হবে না, একটু আস্তে আস্তে থাকবে। তো আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি সুন্দর করে, নাহলে বলেছি লেগে যেতে পারে। তো তারপর মিশিয়ে নেওয়ার পর দেখুন আমার তেলটা প্রায় সাইড দিয়ে উঠে আসছে, তার মানে এটা আমার হয়ে গিয়েছে। আর এটাতে আমি একটু ঝাল দিয়েছি, ঝাল ঝাল খেতে এটা বেশি ভালো লাগে। তো দেখুন আমার এটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি এটাতে কাঁচামরিচ দিয়ে জিনিসটা সার্ভ করব। তো জাস্ট সুন্দর দেখানোর জন্য আমি কাঁচামরিচ দিয়েছি, বাট এটা ফালি করে দিইনি।
তো তারপর আমি পরোটা ভেজে নিচ্ছি। আপনারা যারা বাইরে থাকেন সবাই জানেন যে রেডিমেড পরোটা সুপার স্টোরগুলোতে সুন্দর পাওয়া যায়, সো আমি সেই পরোটা নিয়ে ভেজে নিচ্ছি, কারণ এটা পরোটা দেখতে একটু অন্যরকম টেস্ট লাগে। সো আমি পরোটা ভেজে নিচ্ছি। তো এই তো আমার হয়ে গেল হাঁড়ি কাবাব। এটা আমি পরোটা আর শসা দিয়ে সার্ভ করেছি, কারণ আমার কাছে দুইটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আসলে এটা শুধু ভাত, গরম ভাত বা শুধু খেতে এটা ভীষণ মজা লাগে, আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। আপনারাও এটা ট্রাই করবেন, আর আমাকে ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।